ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের শক্তি দেখালো আর্জেন্টিনা দল নিকারাগুয়ার বিপক্ষে মেসি মার্টিনেসদের নৈপুণ্যে পাঁচ এক গোলের জয় পেয়েছে আলবি সালেস্তারা খেলার শুরু থেকেই নিকারাগুয়াকে কোন করে একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা সব আক্রমণেরই কেন্দ্রবিন্দুতে থাকা লিওনাল মেসি আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন খেলার সাতত্রিশতম মিনিটে লো সেলসর অ্যাসিস্টে প্রথম গোলটি করার পর দ্বিতীয় গোলটি এক মিনিট পরেই পান লিওনাল মেসি প্রথমার্ধ দুই শূন্যতে শেষ হয় আর্জেন্টিনার অর্ধে সমর্থকরা অপেক্ষা করছিল লিওনাল মেসির আরেকটি হ্যাট্রিকের জন্য কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই লিওনাল মেসিকে বদলি করে পাওলো দিবালাকে মাঠে নামানো হয় এছাড়া আগুয়ের পরিবর্তে নামানো হয় মার্টিনেসকে বদলি হিসেবে খেলার তেষট্টি এবং তম মিনিটে দুটি গোল করেন মার্টিনেস এছাড়া দ্বিতীয় হিসেবে নামানো হয় আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেন তিনি একাশিতম মিনিটে তার এই গোলের পর পাঁচ শূন্যতে খেলা শেষ করতে পারত আর্জেন্টিনা কিন্তু খেলার অতিরিক্ত মিনিটে পেনাল্টি পেয়ে যায় নিকারাগুয়া সেই প্যানাল্টি থেকে তারা একমাত্র গোল পায় যার ফলে পাঁচ এক গোলের জয় নিয়ে মাঠছাড়ে স্কালনের শিষ্যরা